শরণখোলায় রাস্তা মেরামত করছে ঝানসাগর ইউনিয়ন ছাত্রলীগ। বিডিএস টিভির প্রতিনিধি মোহাম্মদ লাঞ্চন মাহমুদের পাঠানো তথ্য নিয়ে বিস্তারিত। বাগেরহাটের শরণখোলা উপজেলা ধানসাগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ হোসেনের নেতৃত্বে ইটসলিংয়ের রাস্তা মেরামত করা হয়। নলবুনিয়া গ্রামে প্রায় 1 কিলোমিটার ইটসলিং থাকলেও তা দিয়ে মানুষ চলাচল করে কোনো সুবিধা পায় না। 2013 সালের শেষের দিকে এই রাস্তাটি ইটসলিং হয়। তারপর 2018 সালের দিকে ধানসাগর পরিষদ ইউপির সদস্য মোহাম্মদ জোসেফ আকন এই রাস্তাটি মেরামত করেন। এখন আবারও সেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে অসুবিধা হয়। গ্রামের ভেতর মানুষ চলাচলের মেইন রাস্তা এটা। এটা দিয়ে 110 নং নলবুনিয়ার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারে না। নারী শিশু বৃদ্ধ চলাচল করতে অসুবিধা হয়। এই রাস্তা ধানসাগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ হোসেনের চোখে পড়ে, তাই তাদের ছাত্রলীগের কর্মী মোহাম্মদ শিমুল খান, মোহাম্মদ লাঞ্চান মাহমুদ, তানভীর, রবিউল, বড় ভাই হেলাল, মনির, জুয়েল রানা ও রাজ্জাক তাদের নিয়ে কাজ করেন। কাজ করে শরণখোলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ হাসান মীরের জন্য মানুষের কাছে দোয়া কামনা করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন। ছাত্রলীগের কর্মীরা কাজ করতে পেরে খুশি হয়েছেন ও তাদের জন্য দোয়া চেয়েছেন, তারা যেন এরকম ভালো কাজ দেশের জন্য করতে পারেন। রাস্তা হইতেছে না, রাস্তা এখন যা কষ্ট হইতেছে আমাদের যাতায়াতে, যতটুক যতটুক মনে হয় এরকম রাস্তা আর আমাদের এলাকায় নাই বললেই চলে। এটা হওয়া একদম জরুরি। পাঁচক তো নামাজ পড়ানোর জন্য যে রাত্রে যাই দিনে ও যাই চলাচল, পাঁচক তো আসা যাওয়া করা লাগে, এতে কষ্ট হয়। শুধু আমার বলতে না, সবারই কষ্ট হয়। আমার তো বেশি হয়তো শুধু আমার কথা বললে তো চলবে না, পাবলিকের সময় এবং ছাত্রলীগের বাইরে যারা কাজ করতেছে এরা জনসাধারণের সুবিধার জন্য করতেছে। রাস্তার এই কাজ ফ্রি ভাবে কে করে এরকম? তো এরা যে দেশের জন্য এই কাজ করতেছে, আল্লাহ এদেরকে যাচাই খয়ের দোকানে দোয়া করি আমরা। কোনো কিছু রাস্তার জন্য করে না, এই রাস্তাটা এত বিজি হয়েছে, এতে চলার মতো কোনো কায়দা নাই। এই রাস্তা একান্ত করা দরকার। যারা করতে আছে কাজ, আল্লাহ এই রোগ শোক থেকে মুক্তি করুক, এই রাস্তার জন্য কাজ করতে আছে যখন হায়াত কাজ করুক। এইরকম রাস্তা একান্ত দরকার, রাস্তাটা করার জন্য অনেক বাইরে অনেক তো জানাইতেছি। আমরা এই ধরনের কাজ করতে পেরে আনন্দিত, আলহামদুলিল্লাহ। আজ আমরা গর্বিত এই কাজটি করে। ধন্যবাদ মাসুদ সাহেবকে, যার উদ্যোগে আমরা এই কাজটা করেছি। তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম কাজ করে সামনে এগিয়ে যেতে পারি। আমাদের এই জনবহুল এলাকায় মানুষজন চলাচলের জন্য এটাই মেইন সড়ক। আর এখানে চলাচলের জন্য নারী শিশু এবং বৃদ্ধ মানুষের অনেকই সমস্যা হয়। এটা আমাদের চোখে পড়ে। আমাদের চোখে পড়ার পর আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করি এবং কাজটা আজকে করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ছাত্রলীগের আহ্বায়ক আবুল হাসান মীরের জন্য দোয়া করবেন সবাই।